সময় তো মুসলিম কেরাম প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আপনাদের একটা জরুরি কথা বলতে চাই ইদানিং দেখা যাচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ফেকি বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে মতামত শোনা যাচ্ছে দেখা যাচ্ছে ফেঁকি বিষয়ে দ্বিমত হতেই পারে আমি আজকে সাইফুদ্দিন বেলাল যা ফতো দিয়েছি এটা হতো ডক্টর সাইফুল্লাহ সাহেব ফেঁকি বিষয় যেহেতু একটু হতো তার মতটা ভিন্ন হতে পারে এই সুযোগ কিন্তু আছে কেন কি ও এরা এক হয় না কেন আকিদার বিষয়ে কখনোই দুই হবে না হয়তো বুঝে কম বেশ ভুল হয়ে যেতে পারে কিন্তু ফেঁকি বিষয়ে এই আমি বলেছিলাম যে ফেঁকি বিষয়ে যদি চার চারমাঝাপ বা কোনো ইমামের কোনো মত থাকে আমরা স্যার সেখানে ব্যাপকতা রয়েছে কেউ হয়তো দৃষ্টিভঙ্গি এভাবে কেউ এইভাবে আজকাল সালাম ফিরানোর পরে আল্লাহ আকবর বলবেন আস্তাফুল্লাহ বলবেন খুব ঝড় তোফান শুরু হয়ে দেখা যায় এটা নতুন করে না একবার আল্লাহ আকবর বলে একবার আস্তাক ফুরল্লা বলবে না আস্তাকুরুল্লা বলবে এটা ফেঁকি বিষয় প্রথমত এটা শূন্য টোটালি না বললেও কি তোমার নষ্ট হয়ে যাবে আল্লাহ আকবর বললো না আস্তা ফুরুল্লা বললো না কিন্তু বলেই না তাহলে একটা ফেঁকি বিষয় নিয়ে চার মাজাবের কোনো মাজাব বা কোনো শিক্ষিত ইমামের যদি কোনো মত থাকে আল্লাহ আকবর বলতো এটা জাহিরি মাঝাবের মত ইমনা হাজাব দাও জাহিরির মত এটাকে তারা মুক্ত মনে করেছেন অন্য অন্য চার ইমাম চার মাঝাব বলছে না আস্তাক ফুরল্লা দিয়ে শুরু করবে আমরা সোনান আল্লাহ আহমদুলিল্লা আল্লাহ আকবর বলি বা আল্লাহ আক্বাস সোন আহমদুল্লাহ ঘুমানোর সময় কিন্তু আল্লাহ আকবর আগে ঠিক না তোমার কাছে পাওয়া যায় আল্লাহ আকবাস সোনালহামদুলিল্লাহ এটাই বোঝানো হয়েছে কাজেই যেহেতু এটার পক্ষে মত আছে একজন বলছে দুইশো বছর আগে কোনো এই মতকেও প্রকাশ করেছিল বাহ ফেসবুকের মুফতি দুইশো বছর তুমি কি পর্যন্ত কি জানো কি পড়েছ তাই আমি বলবো এই বিষয়গুলো নিয়ে পক্ষে বিপক্ষে না হ্যাঁ কেউ আল্লাহ আকবর বলে আস্তাখুল্লাহ তিনবার বলছে এখন বলছে না পড়া যাবেই না আবার এক বলছে এটা বিদাত আল্লাহ আকবর বলা আল্লাহাম রো কেউ যে আল্লাহ আকবর বলে আস্তাখুর্লা বলে তাকে বাধ্য করানোর আস্তা ঘুরলে বলো কেস্তাফুরলা বলছে হ্যাঁ তবে উত্তম আস্তাফুর্লাহ উত্তম ওলামাদের আমাদের সব কিছু মিলে বোঝা যায় উত্তম আস্তা আল্লাহ আকবর সোনা আলহামদুল আল্লাহ আকবর চলে আসবে সেখানে কেউ যদি আল্লাহ আকবর বলে আবার আসল্লা পড়ে এই জন্যে বিদাত হয়ে গেল বলাই যাবে না বলবা না এই ধরনের শক্ত বা কেউ যদি বলে বললাম যে হ্যাঁ বলবেন না তো আপনি এই নিয়ে এখন শুরু করবেন হয়তো আমার বুঝ হয়েছে না এটা বড় দরকার না আর একজন আবার এখান থেকে বলছেন এটা বিদাত বলাই যাবে না গোনা হয়ে যাবে এইভাবে আমরা বলবো আপনি কোনো একটা যদি বুঝেন এই পক্ষে বিপক্ষে আলেমদের নিয়ে এটা নিয়ে আপনি পোস্ট কাজ নেই একা দেয় এইটাই খালি পোস্ট এই সমস্ত ফেতনার সঙ্গে যারা জড়িত আমি আগে বলেছি সন্ধ্যার মধ্যে ফেতনা নাই ঝগড়া নাই ফাসাদ নাই ঠিক না বুসমিল্লা যে ওইটা মাঝে ই করে একবার ভাইয়ের প্রশ্ন আমি ইসলামী ব্যাংক বা অন্য সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করলে তার বিধান কি উভয় ব্যাংকের ঋণের বিধান একই রকম যেমন শেয়ার ব্যবসার জন্য না ইসলামী ব্যাংক যদি ইসলামী নিয়মে আপনাকে ঋণ দেয় কিভাবে ঋণ দিচ্ছে আপনাকে টাকা দিচ্ছে যে তা আপনার টাকা নিচ্ছে হারাম জায়জ নেই আপনাকে টাকা দিয়েছে ব্যবসা করেন ব্যবসা থেকে লভ্য অংশের আপনি ব্যাঙ্কে দেবেন আপনি নেবেন যায়জ এটা মুদারাবা বলে ব্যাংকের টাকা অথবা আপনি টাকা দিয়েছেন ব্যাংকে ও ব্যবসা করছে আপনার টাকা এবং এই ব্যবসাটা বৈধ হতে হবে লভ্য অংশের ফিক্সড হতে হবে লভ্য অংশের ফিক্সড কত আপনি নেবেন আর নেবেন এটা যায়জ বাকি সব ব্যাংকে একই ভাবা এটা মোটেই ঠিক না এটা একটা শয়তানের অসা এই সবই একই না একই না তারপর ইসলামিক ব্যাংক হলো আপনি যাচাই বাছাই করে করবেন আমি আয়কর আইনজীবী এ পেশার বাধ্যতামূলক ঘুষ প্রদান করতে হয় আমার নিজের মামলা নিজে পরিচালনা করিলেও ঘুষ প্রদান করিতে হয় এই পেশার জীবিকা বৈধ কিনা না ঘুষ হারাম যে ঘুষ দেয় আর যে নেয় দুজনই যার নামে তবে এর আগেও বলেছিলাম আপনার রাজ্য অধিকার আপনি নিতে পারছে না ঘুষ না দিলে আপনাকে দিচ্ছে না অর্থাৎ এখানে অন্য কাউরি হক নষ্ট করছেন না আপনি এই ঘুষটা দিয়ে আপনার অধিকারটা আপনি পাওয়ার চেষ্টা করছেন না হলে পাবেন না অন্যের কাউরের হক নষ্ট হচ্ছে না অথবা আপনাকে এমন কিছু মানে ক্লেম দিয়ে বাই দিয়ে করা হচ্ছে আপনাকে অপবাদ দিয়ে বা কোনো একটা সমস্যা হয় যেখানে না দিলে আপনি তো বাঁচতে পারছেন না আসলে আপনি মুক্ত কিন্তু আপনি আসলেই চোর আপনি আসলেই বাটপার আপনি আপনি আসলেই এখানে অপরাধী এরপর তা ঘুষ দিয়ে পার হবেন না জায়জ না হারাম কিন্তু বুঝে আসছে আপনাদের আপনাকে বাধ্য বাঁচার জন্যে আসলে আপনি সঙ্গে জড়িত না জড়িত তারপরে না যায়জ নেই আপনার অধিকার অন্য কারোর অধিকার আপনি নষ্ট করছেন না তখন ওলামারা বলেছেন জায়জ সবাই না কেউ কেউ এই জন্যেই এই ধরনের চাকরি আপনি বাদ দিবেন তার আগে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার জন্য উপযুক্ত একটা ইনকাম অফ সোর্স হয় এরপরে বাদ দিয়ে আপনি তবে হারাম জেনেই করবেন হালাল কখনোই জানবেন না বলবেন এখন কি করা যায় এই পরিস্থিতিটা হালাল এমনটা ভাববেন না তাহলে আপনার ডবল পাপ হবে একটা হারাম আর তোল হারামকে হারামকে হালাল জানা এবং কেউ জেনে বুঝে যদি হারামকে হালাল করে বা হালালকে হারাম করে হালালকে হারাম বা হারাম কে হালাল তাহলে সে কাফের হয়ে যাবে মাত্র যখন পাপ কারণ আপনি আল্লাহকে অস্বীকার করছেন আল্লাহ বিধিবিধানকে আরও আছে বর্তমান অবস্থায় ঘুষ প্রদান না করিয়া সরকারি কাজ করা যায় না সরকার ও পাবলিক ব্যবসার বিধান কি উত্তর হয়ে গেছে একই উত্তর জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পরিবারের ছেলে মেয়েদের খ্রিস্টানদের স্কুলে পড়ানো যাবে খ্রিস্টানরা খুব সোলো প্রয়োজনে ওদের দাওয়াতটা কি খুব সোলো প্রয়োজনে আপনি নটরডেম কলেজে যান দেখেন তার ছেলেমেয়েদেরকে অবস্থা যারা ওদের স্কুল কলেজে পড়ে তাদের ভেষভূষ তাদের কালচার তাদের দৃষ্টিভঙ্গি একটুক তো হয় যে খ্রিস্টানরা ভারতমানা চাইতে নাজমুলিল্লাহ একটা মুসলিম যতই খারাপ হোক তারপরে সে কি মুসলিম কাজেই এই প্রতিষ্ঠানে পরিচিত আপনার ছেলে মেয়ের আকিদা আমল আখলা দেন ধারণা বিকৃত ঘরে তাহলে কখনোই জায়েজ নেই তবে এমন এক জায়গায় আছেন আপনি যেখানে এদের ছেলে স্কুল আর নাই নাই অন্য কোনো উপায় নাই সেখানে আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে ফেতলামুক্ত রাখতে পারেন তাহলে জায়েজ হতে পারে যায়জ হতে পারে যেহেতু তো হবে বাকি অন্য আছে সেখানেই যাবেন আলিকুমসালামতলাভার কাতু আমি একজন যুবক ছেলে আমার আমরা যৌথ পরিবারে বসবাস করি পরিবারের ভাবিরা সহ সকলে ইসলাম সম্পর্কে উদাসীন আমাদের পরিবারে হিজাবের কোনো ব্যবস্থা নেই অধিকাংশ সময় প্রায় সকলে চিৎকার হইহুল্লা নিয়ে ব্যস্ত থাকে আমি নিজেকে এসব ফিতনা থেকে মুক্ত করে আলাদা ঘরে থাকলেও কোনো ব্যবস্থা চাই কোনো ব্যবস্থা চাই আমি বাসায় মাসে প্রায় পঁচিশ হাজার টাকা ইনকাম করতে সক্ষম পরিবারের পক্ষ থেকে আমার জন্য বিয়ের ব্যবস্থাও করছে না আমাকে উত্তম নসিহা করুন আমার জন্য দোয়া করবেন ছেলের বিয়ে করার জন্য বা আমার সম্মতির প্রয়োজন নেই তবে অনুমতির প্রয়োজন নেই সম্মতির প্রয়োজন অর্থাৎ যেহেতু বিয়ে একটা পবিত্র জিনিস সুখের জিনিস বাবা মাকে এই সুখে আনন্দে অংশগ্রহণ না করাটা মোটেই ঠিক না তবে যদি বাবা মা সরিয়ার মানদণ্ডে আপনাকে ভিন্নভাবে দেখে দরকার নেই দরকার নেই চাচ্ছেন আপনি বিয়ে করবেন পবিত্র থাকবেন আইনকে আপনি করবেন বলছেন না দরকার নাই না তুমি আলাদা বাহিনী থাকবা কেন অমুক তমুক আপনাকে সরিয়ে মানতে দেবে না সেক্ষেত্রে ওই যে বলেছে আমরা আলোচনায় লিমা আল লেবা ফিমা শেদুল খালেক আল্লাহ তা আতাতালি লেবাকুল ফিমা মা খালেক আল্লাহ অবদ্ধ যেখানে কাউরেই কোনো বাধ্য হওয়া যাবে না এর নত ফিল মারুক তবে তবে যুবক যুবককে আমি বলবো বাড়িঘর ছেড়ে চলে গেলে ওদেরকে কে হৃদায় দেবে আল্লাহ নবী আসাতসলামকে আবু তালুককে ছেড়ে চলে গেছিলেন না মৃত্যু পর্যন্ত তার সাথে থেকে লাইলা পরাজানোর চেষ্টা করেছিলেন তাই আমি বলবো যুবক আলহামদুলিল্লাহ দোয়া করি তোমাকে আল্লাহ হৃদায়তের উপর রাখুক বা আমার জন্য দোয়া করুন অভিযুক্ত ব্যক্তি শেখ মাসেক দিয়ে বোঝানোর চেষ্টা করেন আর তাদের সাথে থেকেই তাদের সাথে থেকে নিজেকে হেফাজত রেখে যত সম্ভব দাওয়াতের কাজ করুন আল্লাহ আপনাকে বারাকা দেবে রাহমা দেবে ইনশাআল্লাহ এবং একটা ভালো ধার্মিকা মেয়ে নিয়ে আসেন যে মেয়েটা এই পরিবারে বিশেষ একটা প্রভাব ফেলতে পারবে ইনশাআল্লাহ দয়া করি তুমি এবং তোমার ওয়াইফ চমৎকার একটা পরিবার গড়তে পারবা এটা হবে তোমার সরকার কাজ ইনশাআল্লাহ ভেঙে গেলে তো হবে না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রশ্নের বিষয় বিবাহের কাবিন বিষয়ে আমার এক মেয়ে ও এক ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি এখন ছেলেকে বিবাহ দিতে চেষ্টা করছি ছেলে সৌদি আরবে আমার সাথে থাকে মাসে গড়ে ষাট হাজার টাকা পায় পরে আমি আমি সোনার গায়ে থাকি ও ছোট চাকরি করি অর্থাৎ মাধ্যমিক সচ্ছল পরিবার মধ্যবিত্ত আর কি ছেলের খরচ খরচ নেয় না এক্ষেত্রে ছেলের বিয়েতে কাবিন কত নির্ধারণ করতে পারি ইসলামের কাবিন নির্ধারণের পদ্ধতি বা কী জানাবেন আমরা আলোচনা করেছি ছেলে এবং মেয়ের পরিবার এবং তার স্ট্যাটাস তার সামাজিক যেন এমন কিছু হয় যেটা সম্মানজনক হয় দিতে পারে এমনটা বাঁধলেন দিতে পারবেন এমনটা না এখানে কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় আপনি যতটুক পারবেন এবং আপনার স্বেচ্ছায় আনন্দ চিত্তে দেবেন এবং তারাও রাজি হবে মেয়ের পক্ষের এবং মেয়ে ততটুকুই দিবেন এখানে কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় নাই আমরা আগেও বলেছি এখনও বলছি জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হঠাৎ একদিন ফজর নামাজের সময় ঘুম থেকে উঠতে পারিনি সূর্য ওঠার পর উঠেছি তখন উক্ত নামাজ স্ত্রীকে সাথে নিয়ে জামাতে পড়তে পারবো কিনা না জি পারবেন তবে আমরা বলেছি জামাত করে পড়তে হলে স্ত্রীকে পিছনে আপনি সামনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারবেন না আপনি পড়তে পারবেন তবে হঠাৎ করে ফজর নামাজ ঘুম ভাঙে নেয় ভালো কথা তবে সবসময় ভাঙে নেয় এটা তো খুব খারাপ কথা এরকম অনেক আছে না অফিসে যাওয়ার জন্য অ্যালার্ম দেয় কিন্তু ফজর নেওয়ার জন্য অ্যালার্ম দেয় না বৌরে বলে রাখে আমার ডাইকা টাইম না নামাজ সময় ডাকলে করে মু করে এরকম ভাঙে না এটা কেমন কথা হ্যাঁ তো এই জন্যে ব্যাপারটা আবার অনেক সময় দেখা যায় যে আজকাল এই কি বলে ঘুরে ফিরে কথা বলে অনুষ্ঠান করে টিভি দেখে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এরপরে শেষ রাত্রে বা মধ্যরাত থেকে ঘুমাইতে ঘুম ভাঙবে কেমবে এক্ষেত্রে আপনার জন্য অবশ্যই গুণাকার হবেন আপনি তবে আপনি ইনশাআল্লাহ জামাত করে পড়তে পারবেন আপনি তো ইমাম সবসময় ইমাম মাসা হাজবেন্ড তো সবসময় ইমাম কোনো নিষেধ না ইনশাআল্লাহ রাজাকুমল্লা খেদ ওবার্লা ফি ইনশাল্লাহ আসলের পর আমাদের হালাকা আছে আজকে আমাদের আদবের চতুর্থ পর্ব আমরা আল্লাহর সঙ্গে আদব রসুলের সঙ্গে আদব বা আমার সঙ্গে আদব আলোচনা করেছিলাম আজকে ইনশাআল্লাহ কোরআনের সাথে আমাদের আদব কী হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ কোরআন আমাদের সঙ্গে সর্বক্ষণের এক বুক আল্লাহ আলু সি তফিক দান করামিন হসই সালাম মহম্মদ ওসুল আজমাইন আসসালামু আলিকুম রহমতুল্লাহাত